দুদিন নিখোঁজ থাকা যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়া ধানতলা থানার বহিরগাছি এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, বছর 27-এর মুকেশ ঠিকাদার দুদিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করার পর খোঁজ না পেয়ে অবশেষে পরিবারের পক্ষ থেকে থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। শনিবার বাড়ি থেকে কিছুটা দূরেই একটি পুকুরে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ধানতলা থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের দাবি, মুকেশ আত্মহত্যা করেনি, কারণ সে সাঁতার জানত। অভিযোগের ভিত্তিতে যুবকের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ। এই দুদিন খুব খোঁজখবর মানে খোঁজাখুঁজি করা হয়েছে, পাওয়া যাচ্ছিল না। আজকে হট করে পাশের একটা পুকুরে লাশটা ভেসে উঠতে দেখা যায়। সেখান থেকে তুলে নিয়ে এখন এসে এসেছি রানাঘাট মহকুমা হাসপাতালে। এখানে পোস্টমর্টম হবে, বিয়ে পাশ ছেলে ছিল, পড়াশোনা করতো আর টিউশনও করাচ্ছিল। মানসিক দিক থেকে খুব সুন্দর ছেলে, ভদ্র ছেলে, সাঁতার সবই জানতো। আত্মহত্যা না, মার্ডার হবে।